हाय एवरीवन अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल चले आसलम आर एक नतून रेसिपी निये आपनादेर साथे शेयर करार जन्य। आज तैरी करे देखाबो आमी बीफ पुना खिचुड़ी। आमरा सकलेई किन्तु बीफ पुना खिचुड़ी खेते अनेक पसंद करी, तो जारा एकदम नतून रांधुनी तादेर जन्य आमार आजकेर रेसिपिटी, आमार रेसिपि फलो करे आपनारा जे केउ रान्ना करते पारबेन। तो आशा करी आमार रेसिपिटा आपनादेर काछे भालो लागबे, भालो लागले अवश्यई एकटी लाइक आर आमार चैनलटी सबस्क्राइब करे दिबेन। तो चलो देखे नहीं बीफ पुना खिचुड़ी को तैरी करार जन्य की की लागबे। एखाने आमी 1.5 केजी परिमाण गरुर मांस निये नियेछि, एटाके आमी छोटो छोटो करे केटे नियेछि, आपनारा आपनादेर पछंद अनुयायी केटे नेबेन। आर एखाने आमी निये नियेछि गोटा गरम मसला, एलाच, लंग, दारचिनी, तेजपाता, आर दिये दिच्छि 1 टेबिल चामच गरम मसला, 1 टेबिल चामच जिरार गुड़ो, आर 2 टेबिल चामच एखाने दिए दिच्छि आमी धनियार गुड़ो, आर 1.5 टेबिल चामच हलुदर गुड़ो, 2 टेबिल चामच मरिचर गुड़ो। तो एगुलो दिए एखन एखाने आमी दिए दिब 1 কাপ परिमाण पेंयाज कुचि। एखन दिए दिब आमी स्वादमतो लवण, आर एदिके आमी एखन दिए दिच्छि रान्नार रेगुलार तेल। आपनारा चाइले एई पर्याये किन्तु आदा रसुन बाटा दिए दिते पारेन, आमी किन्तु एखन दिब ना। অনেকেই কিন্তু ম্যারিনেট করার সময় দেয়, আমিও দিয়ে থাকি। তো আজকে আমি একটু অন্যভাবে রান্না করব, তো আপনারা চাইলে এই পর্যায়ে দিয়ে দিতে পারেন। তো আমি এটাকে এখন হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিব। মাংসটা সম্পূর্ণ মাখানো শেষ, এখন আমি আধা ঘন্টার জন্য ডেকে রেখে দিব। এদিকে আমি খিচুড়ির জন্য ডাল নিয়েছি 1 কাপ পরিমাণ, আর মুগ ডালটা কিন্তু আগে থেকেই আমি ভেজে রেখেছি দেখতে পাচ্ছেন। আর 1 কাপ পরিমাণ এখানে আমি মসুর ডাল দিয়ে দিব। তো অবশ্যই মসুর ডালটা ব্যবহার করবেন, অনেকেই কিন্তু মসুর ডালটা ব্যবহার করে না। আর মসুর ডালটা দিলে কিন্তু খিচুড়ির টেস্টটা বেড়ে যায়, খেতেও অনেক ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া চাল, এখানে 4 কাপ পরিমাণ। তো আমি 2 কাপ পরিমাণ এখানে আমি ডাল নিয়েছি, আর 4 কাপ পরিমাণ চাল নিয়েছি, এখানে আমার 6 কাপ পরিমাণ হয়েছে। তো আমি একটা এখন মগ দিয়ে এটাকে চালটাকে মেপে নিব, যেটা দিয়ে আমি পানি দিব। আর এখন চালটাকে আমি কিছুক্ষণ 5 মিনিট পানি দিয়ে ভিজিয়ে রাখবো, ভিজিয়ে তারপরে এটাকে আমি ধুয়ে ফেলবো। চালটা 5 মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু খিচুড়িটা ঝরঝরে হয়, তো এটা ভিজতে থাক। আর এদিকে চলে এসেছি এখন আমি যে ম্যারিনেট করা মাংসটা রেখেছি সেটা এখন আমি বসিয়ে দিব। তো এখানে একটি হাঁড়ি দিয়ে বসিয়ে দিয়েছি চুলাতে, আর এখন আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি সেটাই এখন এখানে দিয়ে দিচ্ছি। এই মাংস কিন্তু আমি কোনো আলাদাভাবে পানি ব্যবহার করব না, এখানে আমি মশলার সাথে সামান্য কিছু পানি দিয়ে এখানে দিয়ে দিয়েছি। এই পানিটা দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ মাংসটা রান্না করে নিব। আর এখন আমি নেড়েচেড়ে মাংসটাকে একদম লো থেকে মিডিয়াম আঁচে আমি এটাকে ডেকে 1.5 থেকে 2 ঘন্টার মতো রেখে তারপর মাংসটা সম্পূর্ণ রান্না করে নিব। যেহেতু এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, তাই একদম মিডিয়াম আঁচে আমি এটাকে রান্না করব। তো আমি 10 মিনিটের জন্য এটাকে ডেকে দিচ্ছি। তো 10 মিনিট পর এখন আমি আবার একটু নেড়েচেড়ে তারপরে এখানে 1 চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে তারপর এটাকে আমি একটু নেড়েচেড়ে তারপরে ডেকে একদম মিডিয়াম আঁচে বসিয়ে দিব 1.5 ঘন্টার জন্য। তো এই 1.5 ঘন্টায় কিন্তু অবশ্যই মাঝে মধ্যে আপনারা একটু নাড়া দিয়ে নেবেন, হয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ফিরে আসলাম 1.5 ঘন্টা পর, তো দেখতেই পাচ্ছেন মাংসটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, আর মাংসটার কালার দেখে বুঝতেই পেরেছেন আমি কিন্তু একদম মিডিয়াম থেকে লো আছে এটা রান্না করেছি। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি, আর যেহেতু মাংসের গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে মাংসটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, তো এই পর্যায়ে কিন্তু চুলাটা এখন অফ করে দিব আমি, মাংসটা আমি নামিয়ে ফেলবো। আর এখানে আমি খিচুড়ির জন্য একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এটাকে আমি বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে, হালকা বাদামি হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। তো এইটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব, যাতে আদা রসুনের একটা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা যাতে না থাকে। তো এটাকে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব।
तो मसलाटा किन्तु सम्पूर्ण भाजा हुए गए और आगे थेके धुए रखा जे चालटा सेटाई किन्तु आमी एखन दिए दीब और ये चालटा देखते पाच्छेन कतटा झरझरे हुए छे। तो चालटा किन्तु आमी 5 मिनट भिजिए रेखे धुए तारपर आधा घंटार जोन्नो एटा रेखे दिएछिलाम और एखन आमी 3-4 मिनट एटा एकटु भेजे निब और एखाने एखन आमी दिए दीब 1 टेबिल चामच चीनी। चीनीटा दिले किन्तु खिचुड़ीर टेस्टे एकटु भालो आसे, आपनारा चेष्टा करबेन देयार जोन्नो। तो এটা দিয়ে আমি আরো কিছুক্ষণ এটাকে 5 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন আমার চালটা কিন্তু ভাজা হয়েছে। চালটা যতটা বেশি ভাজা হবে খিচুড়িটা ঝরঝরে হবে, খেতেও ভালো লাগবে। তো এখানে আমি কিছু পরিমাণ কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, এখানে এক্সট্রা কোনো আমি মশলা ব্যবহার করব না। আর তো কাঁচা মরিচটা দিয়ে তারপরে আমি এখন এখানে পানি দিয়ে দিব। তো স্বাদ অনুযায়ী সবাই লবণটা দিয়ে দিবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি একটি মগ দিয়ে কিন্তু পানি দিয়েছি। আপনাদের বাসায় যে কোনো পাত্র বা যে কোনো মগ থাকুক না কেন, যদি 1 মগ পরিমাণ চাল হয় তাহলে 2 মগ পরিমাণ পানি দিবেন, আর যদি 2 মগ হয় তাহলে 4 মগ পরিমাণ পানি দিবেন। এই ক্ষেত্রে কিন্তু খিচুড়িটার মাপটা সঠিকভাবে বোঝা যাবে এবং পারফেক্ট ঝরঝরে হবে। তো এখন আমি পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিব, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। আর দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু আমি ডেকে দিইনি, সম্পূর্ণ ফুল আছে খিচুড়িটা আমি রান্না করেছি। খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন। আর এই পর্যায়ে কিন্তু খিচুড়িটার গায়ে পানি রাখবেন না, যেহেতু আমার এখানে মাঝখানে গ্যাস খুব কম ছিল যার কারণে পানিটা এখনও শুকায়নি। তো এই পর্যায়ে কিন্তু খিচুড়ির পানিটা শুকিয়ে ফেলবেন। আর আমি আগে থেকে রান্না করা সেই মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসের গায়ে কিন্তু বেশি পানি থাকা যাবে না, মাংসের গায়ে বেশি পানি থাকলে কিন্তু খিচুড়িটা কিন্তু ঝরঝরে হবে না। তো আমি কিন্তু খুব ভালো করে এখন মিশিয়ে নিব আর চুলার আঁচটা কিন্তু এখন বাড়িয়েই দিয়েছি। তো এখন আমি খুব ভালো করে মেশানো শেষ হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ডেকে দমে দিয়ে দিব আধা ঘন্টার জন্য। তো এখন একটু আমি ঘি দিয়ে দিব, এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে এটাকে আমি দমে দিয়ে দিব আধা ঘন্টার জন্য। তো ফিরে আসছি আধা ঘন্টা পর। ফিরে আসলাম আধা ঘন্টা পর। তো দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে। আর এরই মাঝে কিন্তু আমি কিছু কাঁচা মরিচ দিয়ে দিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কত ঝরঝরে হয়েছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে। ফিরে আসলাম পরিবেশনের জন্য। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা ঝরঝরে হয়েছে। আর এই খিচুড়িটা বাসায় একবার হলেও আপনারা ট্রাই করবেন, এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো অতিথি আপ্যায়নে বা বাসায় যে কোনো অকেশনে কিন্তু এই খিচুড়িটা আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।